আজি দক্ষিণ দুয়ার খোলা, এসোহে 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 আমার বসন্ত। কবি কণ্ঠের এ প্রণতির মাহেন্দ্র লগন এলো, শীতের রুক্ষতা রিক্ততা মুছে প্রকৃতিতে বইছে ফাল্গুনী হাওয়া। বিপুল ঐশ্বর্যের যে ঋতুরাজ, বসন্তের প্রথম দিন আজ রাজধানীতে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের বিস্তারিত আল আমিন এম তাহিদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সানোয়ার হোসেন সনি। ফুলের মিষ্টি সুবাসে নিয়ে এলো বসন্ত, ফাগুনের দক্ষিণা হাওয়ায় যেন হারিয়ে যেতে মন চায় দূরে কোথাও। বর্ণিল সাজে মেতেছে সবাই কোকিলের কলতানে, নতুন কুড়িতে হাজির হয়ে ঋতুরাজ বসন্তে প্রকৃতি সেজেছে নতুন রূপে। নানা রঙের ফুল মাথায়, হরেক রকমের শাড়ি ও পাঞ্জাবি পরে সকাল থেকেই নবীন প্রবীণরা বসন্ত ভালোবাসা দিবসের উৎসবে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায়। বাঙালির বসন্তের সাজে এসেছেন বিদেশিরাও। এসব উৎসব বাঙালি সংস্কৃতির অংশ, জানান সব বয়সী মানুষ। বাঙালির আসলে ১২ মাসে ১৩ পার্বণ। এই বসন্ত উৎসবে বাঙালি যেন নতুন সাজে নিজেকে রাঙিয়ে তোলে, এই ভালোবাসাতে সবার জন্য উন্মুক্ত হোক। পয়লা ফাল্গুন হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ এবং আমাদের ঐতিহ্য। কম সংখ্যক দেশেই হচ্ছে ৬টা ঋতু আছে, আমরা সেই দিক থেকে হচ্ছে ভাগ্যবান যে আমাদের ৬টা ঋতু। আমার লাগাচ্ছে বসন্ত ভালো, একটা ভ্যালেন্টাইন ডে ভালো, একটা ডেকোরেশন সব কিছু বেশি ভালো লাগে। শীতের পর ফাগুন হাওয়ায় প্রকৃতির পাশাপাশি মানুষের মন দোলা দিচ্ছে। পহেলা বসন্ত ভালোবাসা দিবস একই দিনে উদযাপনের আমেজটা অনেকটা বেশি বলে জানান তরুণ প্রজন্ম। ভালোবাসা তো বাবা মার প্রতিও বোঝায়, প্রেমিক প্রেমিকার প্রতিও বোঝায়। আমরা যেরকম জন্মদিন করি, আজকে হচ্ছে আমি মনে করি সেই ভালোবাসাটা আজকে জন্মদিন। যেটা আমার কাছের মানুষটা আমার কাছে আছে, তো অনেক ভালো লাগতেছে। এটা আমাদের একটা ঐতিহ্য যে আসলে এটাকে অস্বীকার করার মতো কিছু নাই। এটাই আমাদের বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস। বিশেষ এই দিন ভালোবাসার সম্পর্কগুলোর আরেকটু যত্ন নেবার উপলক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ। আবার কারো কারো মতে ভালোবাসার নেই কোনো সীমানা, নেই বিশেষ কোনো দিন। ভালোবাসা দিবসটা আসলে বাঙালির সংস্কৃতির একটা অংশ না, মানুষ বানিয়ে ফেলেছে এটাকে। ভালোবাসার তো কোনো বাউন্ডারি নাই। শুধু আজকের দিনটা যে ভালোবাসা দিবস তা না, এটা পুরো বছরই ভালোবাসা যায়। আমার নিজস্ব পরিবার হয়েছে, আমার ওয়াইফ, আমার দুই মেয়ে, তাদেরকে ভালোবাসি। চার বছর পর দেশে এসে পরিবারের সাথে উদযাপন করতে পারছি, তাই ভালো লাগছে। ফাগুনে নবীন প্রবীণ আনন্দ উচ্ছ্বাসে ভালোবাসা ছড়িয়ে দিক মানুষে মানুষে, প্রজন্ম থেকে প্রজন্মে। ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত, এটি মিশে আছে শহর থেকে গ্রাম বাংলার মাটি ও মানুষের সঙ্গে। সবুজ শ্যামলে পত্র পল্লবে নতুন কুড়িতে মানুষের মনকে আরও শুভ্র করে করে পবিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।